দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হানা ওয়াটার নিবেদিত মাইটিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডেঙ্গু ভ্যাকসিন প্রত্যাশা এবং প্রাপ্তি। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হচ্ছেন মেজর ডাক্তার খোশরোজ সামাদ, ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। দর্শক, ডেঙ্গু ভ্যাকসিন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রলে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটিতে ডায়াল করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, রাখতে পারেন আপনার প্রশ্নটি। চলে যাচ্ছি আমরা আমাদের আজকের মূল আলোচনায়। আবারও স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি আসলে আমাদের আজকের বিষয়, যে ডেঙ্গুর ভ্যাকসিন বহুল আলোচিত এবং আমাদের এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সংখ্যা এবং এই ডেঙ্গু আতঙ্ক কিন্তু যেন কমছেই না, এই সময়টিতে এই আলোচনার বিষয়টি আসলে খুবই প্রয়োজনীয়। কিছু তথ্য নিশ্চয়ই আমরা পাবো আপনার কাছ থেকে। শুরুতেই যেটি জানতে চাই সেটি হচ্ছে যে ডেঙ্গু ভ্যাকসিনের স্বীকৃতি পাওয়া গেছে সেই ভ্যাকসিনটার নাম কি এবং সেটি নিয়ে আসলে কিছু তথ্য জানতে চাই। ভ্যাকসিনের নাম কিউ ডেঙ্গা। আচ্ছা, সেক্ষেত্রে এটি এখন কারা করছে বা কি ধরনের কাজ করছে আমরা একটু যদি জানতে চাই, কারণ ভ্যাকসিনটা নিয়ে নিশ্চয়ই অনেকের অনেক ধরনের ধারণা রয়েছে, অনেক ধরনের উদ্বেগ রয়েছে। কারা দিতে পারবে, কারা সেটি আসলে কবে থেকে শুরু হবে, সব বিষয়গুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। জি, অনেক ধন্যবাদ। বাংলা শাস্ত্র সাহিত্যের বঙ্কিমচন্দ্র একটা বিশেষ স্থান আছে, উনি কপালকুণ্ডুলা লিখেছিলেন। কপালকুণ্ডুলাতে পথবিভ্রান্ত নবকুমার একটি চরিত্র আছে। নবকুমার যখন বিভ্রান্ত হয়ে কপালকুণ্ডুলার কাছে আসলো, কপালকুণ্ডুলা জিজ্ঞেস করলো, পথিক তুমি কি পথ হারাইয়াছ? তো এই প্রসঙ্গটা হচ্ছে এই জন্য যে আমাদের ডেঙ্গু নিরোধন করতে গেলে বারবার করে মশাকে মারার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো যে এটা স্যাটিসফ্যাক্টরি আমাদের পক্ষে এই ভেক্টর কন্ট্রোল করা সম্ভব হয়নি। তখন আমরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম যে আমাদের অনিবার্য পরিণতি যে আমাদেরকে ডেঙ্গু সহই বসবাস করতে হবে। একটু আমরা পিছিয়ে যাই, বছর চারেক আগে কোভিড নিয়ে এরকম ভয়ঙ্করটা অনিশ্চয়তা ছিল, কিন্তু যখন কোভিডের ভ্যাকসিন সত্যি সত্যি আমরা পেলাম, আমরা দেখেছি যে খুবই দ্রুত ওই ভয়ঙ্কর কোভিডকে নিয়ন্ত্রণে আনা গেছে। উপমাটা আমার কাছে খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে যে এই ডেঙ্গুর মসকুইটো ভেক্টর অথবা রিপিলেন্ট ব্যবহার সেরকম ফলাফল না নিয়ে আসলেও ডেঙ্গু ভ্যাকসিন যখন প্রয়োগ করা সম্ভব হবে আমরা আশা করি যে তখন এই বড় একটা অসুখকে আমাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এটি একটা দিক। দ্বিতীয় হচ্ছে এটা কীভাবে এসছে। আগেও কিন্তু ডেঙ্গু ভ্যাকসিন ছিল, এই কিউ ডেঙ্গাই ছিল, সাথে আর একটা ছিল তার ডেনভেক্সিয়া। আচ্ছা, তখন ভাবা হচ্ছিল যে ডেনভেক্সিয়াই অধিকতর কার্যকরী। তখন যেটা এমনি ল্যাবরেটরিতে ট্রায়াল দেওয়া হয় তখন সেটা ডেনভেক্সিয়া খুব ভালো কাজ করত, কিন্তু যখন হিউম্যানে মানুষকে যখন এটা দেওয়া হওয়া শুরু হলো তখন দেখা গেল যে যখন ট্রায়াল দেওয়া হয়েছিল তখন এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় হয়নি। আচ্ছা, কিন্তু যখন মানুষকে দেওয়া হলো ধরে নেওয়া হয়েছিল এটা নিরাপদ, কিন্তু কিছুদিন পর দেখা গেল অপ্রত্যাশিত ভয়ঙ্কর রকম কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আসলো। তো আমি ভালো করতে না পারি কোনো ঔষধ দিয়ে, কিন্তু খারাপ করবার তো আমরা এখতিয়ার রাখি না, তখন আমরা ডেনভেক্সিয়াটাকে বাদ দিয়ে দিলাম, থাকলো আমাদের হাতে কিউ ডেঙ্গা। তখন এইটুকু ধারণা করা হতো যে কিউ ডেঙ্গা অত সফল একটা ভ্যাকসিন না, কিন্তু এবার একটু বৃহত্তর পরিমণ্ডলে স্টাডিটা করা হলো। একবার দুবার না, মোট অন্তত 19 বার এই কিউ ডেঙ্গা একটা ব্যাপক জনগোষ্ঠীর প্রতি দেওয়া হয়। জনগোষ্ঠী কম, প্রায় 40,000-এর ঊর্ধ্ব, যেন এটা যথেষ্ট গ্রহণযোগ্য তথ্যপাত্র দেয় যে এই ভ্যাকসিনটি কার্যকরী। তাহলে আমি দুটো কথা বলেছি, একটি হচ্ছে 19 বার পরীক্ষা করা হয়েছে, দ্বিতীয় হচ্ছে প্রায় 40,000-এর উপরে, এবং এইজ গ্রুপ বয়সটা দেওয়া হয়েছে একদম নিয়নের ছোট বাচ্চা থেকে শুরু করে 49 বছর পর্যন্ত, মানে সব বয়সে পরীক্ষাটা চালানো গেছে। ঠিক তাই, মানে শিশুদের জন্য একটা, তরুণদের জন্য একটা, বৃদ্ধ বয়স ছুঁই ছুঁই হলে এবার পড়োদের একটা, আবার জেন্ডারের ভেতরে মেল ফিমেল রাখা হয়েছে, আবার যেন বিভিন্ন স্ট্র্যাটামকে কাভার করে জেনেটিকটা আসে সেজন্য ব্রিটিশদেরকে করা হয়েছে, মঙ্গোলদের করা হয়েছে, নিগ্রয়েডদের করা হয়েছে, বাঙালিদের উপর করা হয়েছে, মিক্সড ব্রাদের উপর করা হয়েছে, অর্থাৎ সমস্ত জনগোষ্ঠীকে যেন রিপ্রেজেন্ট করে এটারও চেষ্টা করেই এই ভ্যাকসিনটি বাজারে আসবার একটা প্রস্তুতি পর্ব শেষ হয়েছে।
আচ্ছা, এই পর্বটাকে আসলে কি বলা হয়? আমরা তো অনেকগুলো ফেজ জানি, এক একটা ট্রায়ালের বা এই যে ভ্যাকসিন যখন একজন মানুষের দেহে বা যখন জনগোষ্ঠীর দেহে পরীক্ষা করা হবে, কিছু ফেজ এখানে আসলে আপনারা ফার্মাকোলজিস্ট যারা আছেন তারা নিশ্চয়ই সেটি ব্যবহার করেন। এই ফেজটিকে আসলে কি বলা হয় এবং এই এই অবস্থায় আপনারা কি মনে করেন যে এটা কি এখন পর্যন্ত পুরোপুরিভাবে নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কিনা? জি, অত্যন্ত সংবেদনশীল প্রশ্ন। এই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যখন আপনি বললেন, আমরা একটু আগে বলেছি যে দুটো ছিল, তার ভেতরকে একটাকে আমরা সম্পূর্ণই বাদ দিয়ে দিয়েছি, থাকলো একটা যেটা কিউডেঙ্গা। এইখানে যদি আমরা আবারও একটু পিছিয়ে যাই, যখন কোভিড ভ্যাকসিন প্রথম আসে তখন কিন্তু বিশ্বজুড়ে এমনকি বাংলাদেশেও যে না, এটা তো আসলে মানুষকে তো দেওয়া হয়নি, আমি বাবা আগে নিব না, আগে অন্যরা নিক, ততক্ষণ আমরা ওয়েট করি, এরকম একটা দ্বিধা কিন্তু সর্বসাধারণের ছিল। এবং আমরা যদি মনে করতে পারি, বছর চারেক আগে প্রথম কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার পাইলট প্রজেক্ট হয়, একজন সিস্টার চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত নার্স ইন সার্ভিসের, উনি এটা প্রথম নেন, তারপর পরবর্তীতে চিকিৎসকরা নিচ্ছেন। তখন সবাই গণমাধ্যমে দেখতে পাচ্ছে যে চিকিৎসকরা ফেজ বাই ফেজ নিচ্ছেন, তো চিকিৎসকেরই যখন কিছু হচ্ছে না তাহলে হয়তো এটা গ্রহণযোগ্যতা পাবে, সেই জন্য পরবর্তীতে মানুষ নেওয়া আস্থাটা তৈরি হলো এবং ক্রমশ বৃহত্তর জনগোষ্ঠী এবং মোটামুটি বাংলাদেশের যথেষ্ট ইমিউনিটি দেয় এরকম জনগোষ্ঠীকে আমরা পৌঁছতে পেরেছি। এবার আসা যাক নতুন যে ভ্যাকসিনটি আলোচনা করা হচ্ছে, আমরা কম বেশি এই সময় তথ্য প্রযুক্তির যুগে জেনে গেছি যে আপনি যেটা বলেছেন কয়েকটা ফেজ দেয়, তো অনেকগুলি ফেজ আছে, আমি সেই তাত্ত্বিক আলোচনা আমাদের দর্শকদের হয়তো খুব প্রাসঙ্গিক না হতে পারে, আমরা একটু বিস্তারিত জানবো এটা নিয়ে, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, হানাওয়াটা নিবেদিত মাই হেলথ অনুষ্ঠানে আমরা শুনছিলাম ডেঙ্গু ভ্যাকসিন প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আরও তথ্য জানবো একটা বিরতি থেকে ফিরে এসে, থাকুন আমাদের সঙ্গেই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম হানা ওয়াটার নিবেদিত মাইটিভি স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান মাই হেলথ অনুষ্ঠানে। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটি হচ্ছে ডেঙ্গু ভ্যাকসিন প্রত্যাশা এবং প্রাপ্তি। আমাদের সাথে আছেন মেজর ডাক্তার খোশরোজ সামাদ, ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। দর্শক, চলে যাচ্ছে আবারও মূল আলোচনায়। স্যার, বিরতির আগে আমি যেটি জিজ্ঞেস করছিলাম আপনার কাছে, জানতে চাইছিলাম যে ডেঙ্গু ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া এখন যার কথা হচ্ছে বা যেটি আসলে আসবে আমাদের সামনে, পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি আসলে আপনারা কীভাবে দেখছেন বা তার কোনো সম্ভাবনা বা ঝুঁকি রয়েছে কি না? জি, ধন্যবাদ। আমরা যে আলোচনাটা পূর্ব উল্লেখ ছিল সেখানে আমরা শেষ করে এইটাতে ঢুকছি। আমরা বলছিলাম যে কোভিডের ভ্যাকসিন নিয়ে খুব একটা স্টিগমা, প্যানিকের মতোই প্রায় পর্যায়ে চলে গিয়েছে শুরুর দিকে। তারপরে আমরা দেখলাম যে চিকিৎসকরা যখন দিল তাতে তেমন কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি, তারপরে আমাদের পুরো জনগোষ্ঠীটা এটা নিয়েছে এবং আমরা নোটিশ করতে পারি নাই যে খুব বড় একটা খারাপ ভীতিকর নিউজ যা আমাদেরকে ভীত করতে পারত। একইভাবে এইটার ক্ষেত্রে ডেঙ্গুতে যেটা আমরা বলেছি যে কিউডেঙ্গা অর্থাৎ নতুন যে ভ্যাকসিন, এটাতে দুটো ফেজ, ফেজের প্রশ্ন আসছে। প্রথম ফেজের পরে দ্বিতীয় ফেজ যেটা, এটাতে মূলত দেখা হয় অ্যান্টিজেনেসিটি। অ্যান্টিজেনেসিটি এই শব্দটা অনেক দর্শকের ভেতর পরিচিত হয়েছে, মানে যেটা শরীরের অংশ না, আমি যদি চা খাই এটা প্রকারান্তরে এটা একটা অ্যান্টিজেন, তাহলে যে ওষুধটা দেওয়া হচ্ছে ভ্যাকসিনটি এটি আমাদের শরীর কখনোই পায়নি, তাহলে আমাদের শরীরের জন্য এটা একটা ফরেন বহি পদার্থ, তাহলে এটি দিলে পারে সে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন করবে, যেটাকে আমরা ইতিবাচকও বলতে পারি আবার নেতিবাচকও বলতে পারি সাইড ইফেক্ট। এই যে পরীক্ষাটি আমরা বলেছি প্রায় 40,000-এর ওপরে যে স্যাম্পলের উপর যে ট্রায়ালটা দেওয়া হচ্ছে, তাতে দেখা গেছে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হয় এগুলি সহনীয়। একটা যদি কিছু না হয়, একটা যদি আমি মাংসপেশিতে একটা নিডল দিয়েও যদি খোঁচা দেই, তাহলে তো ভেসেল স্ট্রাকচার ড্যামেজ হতে পারে, নার্ভ স্ট্রাকচারে হতে পারে, তাতে কী হয় আমরা দেখেছি একটু জ্বর হতে পারে, একটু ফুসকুড়ি হতে পারে, একটু বুকে ব্যথা হতে পারে, একদিনের দুদিনের জন্য একটু বমি ভাব হতে পারে, কিন্তু বৃহত্তর কথা চিন্তা করে এইটি একেবারে অনুল্লেখযোগ্য। বিশেষ করে একটা কথা বলতে বলা হচ্ছে, সেটা হচ্ছে র্যাশ হতে পারে, অল্প র্যাশ। এই র্যাশকে আরও ইতিবাচক বলা হচ্ছে, যে একটা অ্যান্টিজেন ঢুকলো, ও যে কাজ করেছে, ওটা যে পানি না, এটা তো কিছু প্রামাণিক দলিল শরীর বলবে, তো তার জন্য যে হালকা র্যাশ এটাকে আমরা বলছি হ্যাপি র্যাশ, মানে আমরা সুখী হলাম বরং না, শরীরে যে সে অ্যান্টিজেনটা কাজ করেছে, এটাই আমাদের আপাতত ভাবা হচ্ছে যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা সহনীয়।
এবং যে কাজটা বা যেই বৃহত্তর উদ্দেশ্যে আসলে এই ভ্যাকসিনটা দেয়া হচ্ছে সেটি যাতে পুরোপুরিভাবে সফল হয় সেটি নিশ্চয়ই আপনাদের বা আমাদের সবার কাম্য। যেটি একটু জানতে চাই, ভ্যাকসিনের ডোজ সম্পর্কে কিন্তু অনেকে জানতে চান বা অনেকে আগ্রহ প্রকাশ করেন যে কত ডোজে দেওয়া হবে বা কবার দেওয়া হবে, এটি সম্পর্কে যে ডেঙ্গু ভ্যাকসিন যেটির কথা আমরা আলোচনা করছি এটির ডোজ আসলে কতবার দেওয়া হতে পারে, কীভাবে দিতে? জি ধন্যবাদ। এটি দুটো ডোজ, দুটোই মাংসপেশিতে দেওয়া হবে, আমরা যেটাকে ইন্ট্রামাস্কুলার বলি। এটি দুটো ডোজের ইন্টারভ্যাল এক মাস, সংশোধনী 3 মাস, অর্থাৎ আজকে দিলে প্লাস মাইনাস তার সাথে যোগ করে 90 দিন পরে সেকেন্ড ডোজটা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, মানে 3 মাসের মধ্যে দুটো দিতে হবে, দুটো দিলে এটাই হচ্ছে কমপ্লিট ডোজ। আচ্ছা, কবে থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে? জি, এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন। ডেঙ্গু ভ্যাকসিনের আমরা যে আলোচনাটা করলাম, কিউ ডেঙ্গু, এটা বাংলাদেশের ভ্যাকসিন না, এটি জাপানের তৈরি ভ্যাকসিন। প্যারালালি বাংলাদেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে। আচ্ছা, এটি আমাদের জন্য নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক, দেশপ্রেম জড়িত আবেগের প্রশ্ন আছে এবং আমাদের চিকিৎসা বিজ্ঞান আমাদের দেশে এটা অনেক দূর এগিয়ে গেছে তারও ইঙ্গিত বহন করে। তো এটা আমরা এই যে ফেজের প্রশ্নটি আমরা একটু আলোচনা করেছি তাতে সেকেন্ড ফেজের কথাটা হচ্ছিল। সেকেন্ড ফেজে দুটো জিনিস দেখা, একটা অ্যান্টিজেনেসিটি যেটা বললাম পার্শ্ব প্রতিক্রিয়া, আর একটা হলো এফিকেসি, তার কার্যকরিতা, এইটাও আপনি একটু ফোকাস করেছেন। অর্থাৎ এটা যদি যথেষ্ট কার্য নাই করে, অর্থাৎ ডেঙ্গু যদি সে প্রতিরোধ করতে নাই পারে, তাহলে তো আমার এই টোটাল প্রসেসটা অর্থহীন হয়ে গেল। তাহলে যেন যথাযথ কাজ করে, যথাযথ কাজটা নিয়ে প্রশ্ন আছে, অর্থাৎ সে কতদিন পর্যন্ত এটি শরীরে থাকলে পরবর্তী ডোজের দরকার হবে না বা যথেষ্ট ইমিউনিটি দিবে, সেটি হচ্ছে মূল প্রশ্ন, একটা বড় একটা প্রশ্ন। ঠিক তাই। তাহলে এটি হচ্ছে বলা হচ্ছে 4 বছর পর্যন্ত এটার শরীরে থাকলে তার ডেঙ্গুর বিরুদ্ধে কাজ করবে। কিন্তু একটি কথা আছে, কথা হলো আমরা যদি একটু মনে করতে পারি, সেটি হলো যখন আমরা কোভিডের ভ্যাকসিন দিই তখন কিন্তু আমরা বলেছিলাম প্রথমে যে এটা 2 ডোজ, তারপর কিছুদিন পর দেখা গেল হঠাৎ করে বলছে না আর একটা ডোজ দাও, তো তাহলে তো 3rd ডোজের কথা আগে বলা হয়নি, 3rd ডোজ পরে আবার কিছুদিন বলা হলো তো 4th ডোজ দাও। তাহলে প্রথমে কিন্তু 3rd ডোজের কথা বলা হয়নি, যেটাকে আমরা বুস্টার ডোজ বলছি, এমনকি 4th ডোজ এই কথাটা প্রথমে বলে এটাও বুস্টার ডোজ বলা হচ্ছে। তাহলে প্রশ্নটি কেন আসলো? এটা তো একেবারেই নতুন একটি ডোজ, নতুন একটি ওষুধ, এটা সত্যি সত্যি কতদিন কাজ করবে, জীবন পর্যন্ত কি না? তাহলে পরে আজকে দিয়ে আমাকে জীবন পর্যন্ত অপেক্ষা করতে হবে যে 20 বছর পর্যন্ত সে ইমিউনিটি দেয় কিনা, তো আমাদের হাতে তো সেই সময়টা নেই, আমরা তার ওষুধ তৈরি করছি। ফলে আমাদের কিছু তাত্ত্বিক গবেষণালব্ধ ফলাফলের পর ভিত্তি করে আমরা বলছি যেটি 4 বছর পর্যন্ত কার্যকারিতা আসবে। ডেঙ্গুর ভ্যাকসিনটা দেওয়া হবে কবে বা শুরু হবে কবে, সেটি আমার প্রশ্ন ছিল, প্রাসঙ্গিকতা প্রশ্ন। আমি একটু আগে বলেছি যে কিউ ডেঙ্গাটা আসলে বাংলাদেশের না, বাংলাদেশে যেটি তৈরি হচ্ছে সেটি হলো 005 টেট্রা ভ্যালেন্ট। একেবারে আমাদের এখানে কি মানে আপনাদের চেষ্টা কি সেটাই থাকবে যে বাংলাদেশে যেটা তৈরি হচ্ছে সেটি আমাদের উপরে যাতে দেয়া হয়, সেটি কি একমাত্র থাকবে নাকি আমরা জাপান থেকে আমদানি করে দেব, সেরকম কোনো প্রক্রিয়া চালানোর চেষ্টা করছি? টেট্রা ভ্যালেন্ট আগে নাম্বারটা ক্লিয়ার হওয়া দরকার। আমরা কম বেশি জেনে ফেলেছি যে ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট আছে, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। তো এটা যে যথাযথ কার্যকরী, তাহলে 4টার পর যদি কাজ না করে একটাও যদি বাকি থাকে তাহলে পরে আমাকে যে মশলাটা কারণ সেটা যে ডেঙ্গু 4 না এটা তো আমি জানি না, তাহলে আমার যে রিস্কটা ছিল সেটা তো ইকুয়ালি রিস্ক থেকেই গেল। তাহলে পরে তাকে 4টার পর সমভাবে কার্যকরী হতে হবে বা যথেষ্ট পরিমাণে কার্যকরী হবে। তাহলে বাংলাদেশেরটাই ধরা হোক, অর্থাৎ টেট্রা ভ্যালেন্ট অথবা জাপানে যেটা আপনি আমরা বললাম কিউ ডেঙ্গা, এটার পর এটা দুটোর পরই 4টার পরই কাজ করে। এখন আপনার প্রশ্ন খুবই সুন্দর যে আমরা কবে থেকে শুরু করব। একটা কারিগরি টিম থাকে, এরা বিভিন্ন রকম বিষয়কে বিবেচনায় নেন, তাকে আমরা নাইট্যাক বলি। এই টিমটি কাজ করছে, তারা যখন সিদ্ধান্তে আসবেন যে আজকে নেওয়ার একটা বাস্তবতা, তখন থেকেই ওনারা এটা দিবেন। এখন ওনারা তো কল্পিত কোনো কিছু করবেন না বা অস্বচ্ছ কিছু করবেন না যেটা আমি আপনি সাধারণ মানুষ বুঝি না। আপনার এক সুন্দর প্রশ্ন, পুরোপুরি জেনে বুঝে যেটি সময়ের উপযোগী ওই সময়টিতে ঠিক তাই। এখন সময় উপযোগী দুটো বিষয়, একটা হলো যে আমাকে দ্রুততম সময় দিতে হবে। তাহলে যদি আমরা দেখি যে ওই যে কিউ ডেঙ্গা অলরেডি বাজারে জাত করে তৃণমূল পর্যায়ে দেওয়া শুরু হয়েছে, তাহলে আর বাংলাদেশটা করতে যদি একটু দেরি হয় আমরা হয়তো বসে থাকবো না। এই জায়গাটিতে এখন একটু থামতে হচ্ছে, আমরা আরও একটা বিরতি নেব। জি ধন্যবাদ। দর্শক, মাই হেলথ অনুষ্ঠানে এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে এসে ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে আরও কিছু চমকপ্রদ তথ্য জানব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।
দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম হানা ওয়াটার নিবেদিত মাইটিভি স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। কথা হচ্ছিল ডেঙ্গু ভ্যাকসিন প্রত্যাশা ও প্রাপ্তি এ বিষয়টি নিয়ে, এবং আমাদের সাথে আছেন মেজর ডাক্তার খোশরোজ সামাদ, ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। দর্শক, চলে যাচ্ছি আবারও মূল আলোচনায়। স্যার, যেটি বলছিলাম যে এই সময় আসলে আমরা বাংলাদেশি যে ভ্যাকসিনটা আসলে তৈরির মধ্যে দিয়ে আছে সেটার জন্য অপেক্ষা করব, নাকি যে ভ্যাকসিনটা জাপান থেকে জাপানে তৈরি হয়ে গেছে মোটামুটিভাবে আসার জন্য হয়তো প্রস্তুত, তো সেটার উপরেই আসলে ডিপেন্ড করব। আপনি, আপনার কি মনে হয় এটা? জি, আমার মনে হয় ব্যক্তিগত পর্যায়ে আমার ধারণাটা উত্তর দেওয়াটাই ঠিক হবে, দুটোই প্যারালালি চলতে হবে। যেন এই মুহূর্তে থেকেই তো দেওয়া উচিত দ্রুততম সময়, তাহলে বাইরে যেটা তৈরি হয়েছে সেটা দেওয়া শুরু হতে পারে। এই অবকাশে বাংলাদেশেরগুলো যখন তৈরি হবে তখন প্যারালালি আমাদের ওইটাকেও দেওয়া যেতে পারে। আচ্ছা, আর একটা বিষয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমরা জানি যে কোভিডের মতো ডেঙ্গুতেও আসলে কিছু উপধরন রয়েছে, অনেকগুলো জেনোম রয়েছে এবং অনেক ধরনের এই ডেঙ্গু মশাগুলো বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আসে। সেক্ষেত্রে কি যে ভ্যাকসিনটার কথা আসলে বলা হচ্ছে যে আসবে, পুরোপুরি কি ঝুঁকিমুক্ত বলা যেতে পারে? জি দেখুন, এই সাধারণ প্রত্যেকটা উপধরনের ক্ষেত্রে কার্যকর হবে কিনা? জি 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 জি, আমি বুঝতে পেরেছি। আমি এই আলোচনাটা একটু আগে আমরা কিছুটা ফোকাস করার চেষ্টা করেছিলাম, তাতে আমরা এই কথাটাও বলেছি যে চারটি উপধরন আছে, টেন ওয়ান, টু, থ্রি, টেন ফোর, তারপর মোটামুটি কার্যকর, এইটাও আমরা আলোচনা করেছিলাম। আমি আবার সেই কোভিডের পূর্ব লেখে যাই। কোভিডে আমরা দুটো দিয়েছিলাম, পরবর্তীতে আরও দরকার হয়েছিল। আমরা একটু যদি মনে করতে পারি, তখন ওই কোভিডের সময় দেওয়ার পরে দেখা গেল ওমিক্রন নতুন একটা ভ্যারাইটি চলে আসছে, কিন্তু যখন গবেষণাটি চলে তখন যে ভ্যারিয়েন্টগুলি ছিল তাতে ওমিক্রনটা আবিষ্কৃত করা সম্ভব হয় নাই। তারপর দেখা গেল আর একটা চলে আসে, ডেল্টা ভ্যারাইটি, তার উপর ওই গবেষণাটি করা, মানে ডিপেন্ড করে, তার মানে এটা একটা চলমান প্রক্রিয়া, এটা মিউটেশন করছে। এই ডেঙ্গু ভাইরাসটি অত্যন্ত বুদ্ধিমান, সে বুঝতে পেরেছে তার মৃত্যু সামনে এসছে এবং সে তখন ধরন পাল্টাচ্ছে, প্রতিনিয়ত সে ধরন পাল্টাচ্ছে। অদ্যাবধি চারটি ধরন আছে, আমরা কিন্তু জানি না যে আরও হয়তো ধরন আছে, সেটি আমরা আবিষ্কার করতে পারি নাই, তারপর গবেষণাটি হয় নাই। সেটি যদি আসে সেক্ষেত্রে হয়তো দেখা যাবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে একটা বিপুল জনগোষ্ঠীর উপর দেয়া হবে ডেঙ্গু ভ্যাকসিন, তো সেক্ষেত্রে পুরো জনগোষ্ঠীটা কভার করাটা আসলে কতখানি চ্যালেঞ্জিং মনে হয় আপনার কাছে? জি, আমার কাছে মনে হয় যে এটা, এই চ্যালেঞ্জটা গ্রহণ করার মতো আমাদের প্রস্তুতি আছে। কেন, এইটা তো রিড আর ফর, অনেক কাট পেস্টের মতো, আমি যে খুব সহজ বাংলায় বলি, আমরা এই কোভিডের মতো অত্যন্ত সংবেদনশীল, যেখানে একটা মানুষ আর একটা মানুষ কাছাকাছি থাকাটা ঝুঁকিপূর্ণ, যেখানে যিনি দিচ্ছেন তার জন্য ঝুঁকি, আমরা লাইনে যাচ্ছি সেখানে ঝুঁকি, যেখানে ডাটা এন্ট্রি করছে সেখানে ঝুঁকি, মানুষ বাসা থেকে ওখানে যাবে সেখানে ঝুঁকি, অন্তত ডেঙ্গুর ক্ষেত্রে তো সেটা না, সেটা তুলনামূলক। আর আমাদের ডেঙ্গু হচ্ছে স্পেসিফাইড করা আছে, ওই স্কেলেটনে তো ডাটাবেজ আমার তৈরি করাই আছে। শুধু তাই না, ঢাকাতে কোন ফোকাসটাতে, সেটা নর্থে বেশি না সাউথে বেশি, কোন থানাতে বেশি, এটা আমাদের জানা আছে। তাহলে সেই অতীত জ্ঞান এবং অতীত ডাটাকেই আমরা যদি প্রায়োরিটাইজ করি, যে জায়গাতে মসকিটো বেশি আছে বা ডেঙ্গু বেশি আছে, সেখান থেকে অগ্রগতি করতে 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 প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার প্রশ্নটি পরে আসবে, রিস্ক কম। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে স্কেলিটন আমাদের পুরনো অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এবং প্রাপ্ত ফলাফল, মানুষের ভীতি ইত্যবসরে কেটে গেছে, এই সামগ্রিক প্লাস অতটুকু অ্যান্টিসিপেটেড খরচ হতে পারে সেই ধারণাও আমাদের হয়েছে, এত বড় ম্যান পাওয়ার, আমরা এই টেকনিক্যাল ম্যান পাওয়ার, কে ভ্যাকসিন দিবে, সেখানে যদি কোনো কিছু ঘটনা ঘটে হয় তাহলে সেটাকে কীভাবে এটাকে ওভারকাম করা হবে। এই টোটাল ড্রাই রিহার্সাল শুধু না, রীতিমতো মঞ্চে এইটাই উপস্থাপিত হয়েছে এবং সফলভাবে উপস্থাপিত হয়েছে, সেটি একদম টেকনাফ থেকে এই ঢাকা শহর পর্যন্ত হয়েছে। আমার মনে হয় এই অভিজ্ঞতাটাই যথেষ্ট ডেঙ্গু ভ্যাকসিন দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই সমস্ত অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে পুরোপুরিভাবে সফলভাবে আমাদের সমস্ত জনগোষ্ঠীর মধ্যে আসলে এই বিষয়টি সফলভাবে দেওয়া যাবে এবং আমরা খুব শীঘ্রই ডেঙ্গু ভ্যাকসিন পাবো, এবং সবার যে ডেঙ্গু নিয়ে এত আতঙ্ক তার নিশ্চয়ই কিছুটা হলেও অবসান ঘটবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ ডেঙ্গু ভ্যাকসিন নিয়ে আপনি আমাদের দিয়েছেন। জি, আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানে নেপথ্যে যারা কলাকুশলী আছেন তাদেরও ধন্যবাদ, আর আমাদের দর্শকরা এই অনুষ্ঠানের প্রাণ যারা দূর দূরান্ত থেকে দেখেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। দর্শক, হানা ওয়াটার নিবেদিত মাই হেলথ অনুষ্ঠান আজ এ পর্যন্ত, এই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই মাইটিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।